অকাল বার্ধক্য এড়িয়ে যেতে চান, তাহলে এই পাঁচ খাবার বাদ দিন। জন্ম যখন আমাদের হয়েছে, বার্ধক্যে আমাদের এক সময় যেতেই হবে, এটা বিধাতার খেলা। এই খেলায় আপনি অংশ নিতে না চাইলেও, অর্থাৎ বার্ধক্যে আপনি যেতে না চাইলেও, কোনো এক সময় যেতেই হবে। তবে হ্যাঁ, বিজ্ঞানের কল্যাণে আমরা কিছু খাবারের মাধ্যমে এই বার্ধক্যকে একটু বিলম্বিত করতে পারি বা অকাল বার্ধক্যকে এড়িয়ে যেতে পারি। সময় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা আলাপ করতে চলেছি যে খাবারগুলো আপনার বার্ধক্যকে আলিঙ্গন করে, অর্থাৎ আমাদের বার্ধক্যকে স্বাগত জানায়। তো আপনি যদি আপনার তারুণ্য ধরে রাখতে চান, তাহলে এই খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন, কেননা এই খাবারগুলো আমাদের বুড়িয়ে যেতে সাহায্য করে। আসুন দেখি কোন কোন খাবার আমাদের বুড়িয়ে যেতে বা বার্ধক্যে যেতে সাহায্য করে, খাবারগুলো জেনে নিন। এক, চিনি। বুড়িয়ে যাওয়া খাবারের শুরুতেই বলবো চিনির কথা, কেননা অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার আমাদের শরীর এবং ত্বকের ক্ষতি করে। গ্লাইকেশন নামক একটি প্রক্রিয়ার দিকে নিয়ে যায় এই অতিরিক্ত চিনি, যেখানে চিনির অণুগুলো ইলাস্টিন এবং কোলাজেনের মতো উপস্থিত প্রোটিনের সাথে প্রতিক্রিয়া দেখায় এবং আমাদের শরীরের বলিরেখার আগমন এবং ত্বকের লাবণ্য হারাতে ভূমিকা রাখে। দুই, অ্যালকোহল। অ্যালকোহল আমাদের বার্ধক্য প্রক্রিয়াকে স্বাগত জানায়। নিয়মিত অ্যালকোহল খাওয়ার ফলে আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে, ফলে ত্বক শুষ্ক এবং প্রাণহীন হয়ে পড়ে। শুধু তাই নয়, অ্যালকোহল আমাদের লিভারেরও ক্ষতি করে। তিন, প্রক্রিয়াজাত মাংস। স্বাস্থ্য এবং ত্বকের ক্ষতি করতে প্রক্রিয়াজাত মাংসের আছে দারুণ ভূমিকা। প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রিজারভেটিভ এবং সেই সাথে অ্যাডিটিভস, যা আমাদের শরীরের প্রদাহ সৃষ্টি করতে পারে এবং আমাদের বুড়িয়ে যাওয়া প্রক্রিয়াকে স্বাগত জানায়। এছাড়াও প্রক্রিয়াজাত খাবারগুলোতে থাকে উচ্চ পরিমাণে সোডিয়াম এবং স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের চর্বি বাড়িয়ে দেয় এবং হৃদরোগের সম্ভাবনাকেও বৃদ্ধি করে। চার, ফাস্টফুড। ফাস্টফুড নিয়মিত খাওয়া আমাদের ত্বকে প্রভাব ফেলে। ফাস্টফুড এবং ভাজা উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়ে থাকে, যা আমাদের শরীরের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়। এছাড়াও এসব খাবারে পাওয়া যায় অস্বাস্থ্যকর চর্বি, যা আমাদের ব্রণের সমস্যাও বাড়িয়ে দেয়। পাঁচ, আলু চিপস। বয়স বাড়ার পরেও যদি শরীরে চনমনে ভাব বজায় রাখতে চান, তাহলে আলু চিপস খাওয়া আজ থেকেই কমিয়ে দিন, কেননা এই জাতীয় খাবার খারাপ তেলে উচ্চ তাপমাত্রায় ভাজা হয় এবং এতে ট্রান্সফ্যাট তৈরি হয়। এগুলো আমাদের শরীরে কোলেস্ট্রল পরিমাণ বাড়িয়ে দেয় এবং দেহে প্রদাহের সৃষ্টি করে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়। শুধু কি তাই, এতে থাকে প্রচুর লবণ, যা আমাদের রক্তচাপ বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। সুতরাং যদি দ্রুতই বুড়ো হতে না চান, তাহলে আজ থেকে এসব খাবার কম কম খাওয়ার চেষ্টা চালিয়ে যান। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ আমাদের সকল অবস্থায় সহায় হোক।